আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সকল সুপ্রিয় ছাত্রছাত্রী যারা আপনারা এই বছর অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সাম দেবেন, আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই বছরের যে টার্ম এন্ড এক্সাম, এই পরীক্ষাতে হয়তো আমরা একটু পরিবর্তন লক্ষ্য করতে পারি। কী সেই পরিবর্তন সেটাই আপনাদেরকে জানাবো, পাশাপাশি আপনাদেরকে আরও জানাবো ইউজি সেকেন্ড ইয়ার, ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা জানতে চাইছেন যে আগের বছর আমরা তো টার্ম এন্ড এক্সাম দিয়েছি, অমুক স্টাডি সেন্টারে আমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে, তো এই বছরের যে টার্ম এন্ড এক্সাম হবে সেই যে এক্সাম সেন্টার এবং আগের বছরের যে এক্সাম সেন্টার সেটা কি এক থাকবে নাকি পরিবর্তন হবে। এবং ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যেহেতু নতুন এবং এই বছর আপনারা টার্ম এন্ড এক্সাম নতুন দেবেন, তাই আপনারা জানতে চাইছেন এই এক্সাম সেন্টার এটা কত দূরে দেওয়া হয় এবং এই এক্সাম সেন্টারটা কি নিজের স্টাডি সেন্টার হবে নাকি অন্য কোনো স্টাডি সেন্টার হবে। পাশাপাশি আপনারা অনেকে জানতে চাইছেন এই অ্যাসাইনমেন্টটা কি এখনও আপনারা প্রশ্ন করছেন, এই অ্যাসাইনমেন্ট কি অনলাইন। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদেরকে একবারে কনফার্ম করিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট এটা অনলাইনে হবে, এমসিকিউ মোডেও হবে, আপনারা মোবাইল ল্যাপটপ এইসবের মাধ্যমে আপনারা পরীক্ষা দিতে পারবেন। এবং টার্ম এন্ড যে এক্সাম, এই টার্ম এন্ড এক্সাম এটা কিন্তু লিখিতভাবে রিটিন এক্সাম, এখানে আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে, আপনাকে কিন্তু হাতে কলমে পরীক্ষা দিতে হবে। এইবারে আসি কোন পরিবর্তন আমরা এই যে টার্ম এন্ড এক্সাম এখানে আমরা লক্ষ্য করতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা প্রত্যেকেই জানি যেহেতু এটা ওপেন ইউনিভার্সিটি, তাই এখানে শনি রবিবার ধরে সব কিছু হয়। সে আপনি স্টাডি সেন্টারে বইপত্র আনা থেকে শুরু করে কোনো ক্ষেত্রে আপনার যদি কিছু জানার থাকে স্টাডি সেন্টারে যাওয়া, সমস্ত কিছু শনি রবিবার ধরে হয়। এবং এখানে যে এক্সাম সেটাও কিন্তু শনি রবিবার ধরে হয়। যেহেতু এখানে অনেকে জব করেন, মানে চাকরি সূত্রে আপনারা বিভিন্ন জায়গায় যুক্ত আছেন, মা বোনেরা সংসার সামলানোর ফাঁকে পড়াশোনা করছেন, পাশাপাশি আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে এই বছর যেহেতু অনেকটা লেট হয়ে গেছে অলরেডি, এখনও পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপের অফিসিয়াল নোটিস যেটা এই এতদিনে চলে আসা দরকার ছিল সেটা এখনও পর্যন্ত কোনো কারণবশত আসেনি। এরপরে এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ আসবে, তারপরে এক্সাম ফর্ম ফিল আপ হবে, তার সেকেন্ড চান্স আসবে, তারপরে অ্যাসাইনমেন্টের যে ইনস্ট্রাকশান সেই রিলেটেড অফিসিয়াল নোটিশ আসবে, অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ সেটা ডাউনলোড হবে, অ্যাসাইনমেন্ট চলবে তার সেকেন্ড ফেজ হবে, তারপরে পরীক্ষার অ্যাডমিট কার্ড আসবে, তারপরে টার্ম এন্ড এক্সাম। তাহলে বেশ খানিকটা কিন্তু লেট হয়ে গেছে এবং সেক্ষেত্রে লেট হয়ে যাচ্ছে, তাই ইউনিভার্সিটি হয়তো সময় কিন্তু নষ্ট করবে না। আপনাদের যে টার্ম এন্ড এক্সাম সেটা ধরে চলুন এই যে শনিবার এবং রবিবার পাশাপাশি যে কোনো ছুটির দিন আপনাদের কিন্তু পরীক্ষা দেওয়া হতে পারে। ধরে চলুন আপনাদের অক্টোবরের শেষে টার্ম এন্ড এক্সাম শুরু হচ্ছে, যে কোনো ইয়ারে টার্ম এন্ড এক্সাম শুরু হবে নভেম্বর, নভেম্বরের যে 15 তারিখ ধরে চলুন যে গুরু নানকের জন্মদিন, ওই যে ছুটির দিন, ওই ছুটির দিনে হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এক্সাম দেওয়া হতে পারে। ধরে চলুন ডিসেম্বর, এই ডিসেম্বরের যে 25 তারিখ বড়দিন, এখানে কিন্তু শনিবার নয় রবিবার নয়, এই যে বড়দিন যেহেতু ছুটির দিন, এই ছুটির দিনে হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের টার্ম এন্ড এক্সাম দেওয়া হতে পারে। এইভাবে হয়তো এই বছর টার্ম এন্ড এক্সাম শিডিউল হয়তো হতে পারে। আমাদের কাছে যখন এক্সাম শিডিউল রিলেটেড যে অফিসিয়াল নোটিশ সেটা যখন আসবে, এক্সাম শিডিউল যখন পাবলিশড হবে, তখন আমরা এটা নিয়ে সহজে জানতে পারবো। আপাতত এইরকমই মনে হচ্ছে, কারণ সময়ের মধ্যে শেষ করতে গেলে এইভাবে কিন্তু ইউনিভার্সিটি করতে পারে। এইবারে ইউজি সেকেন্ড ইয়ার, ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা যে জানতে চাইছেন যে আগের বছরের যে এক্সাম সেন্টার সেটা কি এই বছরে এক থাকবে নাকি পরিবর্তন হবে, এক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে দিই 98% চান্স আছে এক্সাম সেন্টার পরিবর্তন হওয়ার, এবং এটা হয় কোনো মানে কোনো ক্ষেত্রে হয়তো বিশেষ কারণবশত হয়তো পরিবর্তন হলো না, সেটা আলাদা ব্যাপার, তবে বেশিরভাগ এক্সাম সেন্টার কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ আগের বছর আপনার যে এক্সাম সেন্টার ছিল সেটা হয়তো এই বছর থাকবে না, অন্য কোনো স্টাডি সেন্টার আপনার এক্সাম সেন্টার হবে। এবার ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা জানতে চাইছেন এক্সাম সেন্টারটা কীভাবে কী হয়, এইখানে আপনাদেরকে জানিয়ে দেই। আপনারা যে সেন্টার, যে কলেজের থ্রু আপনারা এই এনএস ওই অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়েছেন, ওই যে কলেজ ওইটা হচ্ছে আপনাদের স্টাডি সেন্টার। ওইখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস, বইপত্র, কোনো যদি অসুবিধে হয় সমস্ত কিছু কোয়ারিজ ওইখান থেকে আপনারা করতে পারবেন, ওইটা আপনাদের স্টাডি সেন্টার। এইভাবে ওই রকম অনেক স্টাডি সেন্টার রয়েছে। এইবারে আপনার যে স্টাডি সেন্টার, সেই স্টাডি সেন্টার থেকে ধরে চলুন যে 25 থেকে 30 কিলোমিটার দূরের কোনো স্টাডি সেন্টার,
সেইখানে কিন্তু আপনাদের এক্সামটা হবে, যেমনটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে আপনার একটা স্কুল এবং কিছু দূরত্বের একটা স্কুলে যেমন আপনার সেন্টার পড়েছিল, ঠিক একই রকমভাবে আপনার যে স্টাডি সেন্টার সেই স্টাডি সেন্টারের থেকে নির্দিষ্ট দূরত্বের যে কোনো স্টাডি সেন্টার সেখানে কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এক্সাম সেন্টারটা হবে। তবে অনেক সুপ্রিয় ছাত্রছাত্রীদের একটু জানিয়ে রাখি, অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে 90, 95, 92 কিলোমিটার দূরত্বেও কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে, সেটা কিন্তু রেয়ার। সেক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রীদের একটু মেনে নিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 20, 25, 30 এইরকম দূরত্বের যে যে স্টাডি সেন্টারগুলো থাকে সেখানে কিন্তু এক্সাম সেন্টারটা দেওয়া হয়। এই ছিল সুপ্রিয় ছাত্রছাত্রী এক্সাম সেন্টার নিয়ে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আজকে একটি ছোট্ট ভিডিও। এরপরে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।